অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, যার ওপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। নিজেকে কখনো ছোট মনে করবে না, মনে রেখো পায়ের নিচে দুর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরে তাল গাছটা নয়। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কখনো নিজেকে কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপ খুব সহজেই পাওয়া যায়। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। নৌকা সর্বদা জলে থাকা উচিত, কিন্তু জল কখনো নৌকায় থাকা উচিত নয়। ঠিক এভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতে থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহমায়ায় থাকা উচিত নয়। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো, মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবারের হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। মানুষের জন্য দিগন্ত আছে, মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আর এক জন্ম সকলকে নিয়ে। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। সে জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে প্রয়োজন তা হলো ধৈর্য, কারণ ভালো সবাইকে পাওয়ার জন্যই মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সবাইকে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন হয়। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। সময় কখনো পারফেক্ট হয় না, সবাইকে পারফেক্ট করে নিতে জানতে হয়, আর যারা করতে পারে না তারাই সব সময় হাসি মুখে বাঁচতে পারে। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক আছে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে,
নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত। জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষের যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। শুধু পাস করলে, শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। প্রতিদিন সকালবেলা এই চারটি কথা নিজেকে বলবে। এক, আমি সেরা। দুই, আমি নিশ্চয়ই পারবো। তিন, ভগবান সর্বদা আমার সাথেই আছেন। চার, আজকের এই দিনটা শুধু আমার। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবেই, পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের ওপর ছেড়ে দাও। সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করবে। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর ভালো জিনিস পেতে বেশি সময় লাগে। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনের ভালোবাসা সৃষ্টি করা। পারফেক্ট সময় আসবে, এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে।